ওম গ্যাম জ্ঞানপতে নমঃ, ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আপনাদের সবাইকে ভাগ্যালাপ পরিবারের সাদর অভ্যর্থনা জানাচ্ছি। আজকে আমরা জানব যে নবমী পর্যন্ত যদি স্বপ্নে বা আপনার চোখের সামনে ঘটে এই ঘটনা, জানবেন আগামী 3 মাসের মধ্যে আপনি হতে চলেছেন ধনবান, ভাগ্যবান। আপনার মনোবাসনা পূর্ণ হতে চলেছে, আপনার জীবনে আমূল পরিবর্তন হতে চলেছে। সেই ঘটনাগুলো কি সে সম্পর্কে জেনে নেব। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা জেনে নেব আজকের যে প্রসঙ্গ সে সম্পর্কে। দেখুন, নবরাত্রি মানে মহালয়ার পরের দিন থেকেই, প্রতিপদা থেকে নবমী পর্যন্ত এই 9টি রাত্রি, অর্থাৎ দেবীর 9 রূপে আবির্ভূত হন এবং আমাদের কল্যাণার্থে আমাদের কৃপা প্রদর্শনের জন্য এই ধরিত্রীতে অবস্থান করেন। তাই এই নবরাত্রি খুবই গুরুত্বপূর্ণ। এই নবরাত্রিতে, অর্থাৎ মহালয়ার পরের দিন থেকে নবমী পর্যন্ত যদি এই সংকেতগুলো দেখেন, জানবেন যে দেবীর অপার কৃপা, সেই জগৎ জননী, সেই ভবতারিণী, সেই দুর্গতিনাশিনী মায়ের, জগদম্বা মায়ের অসীম কৃপা আপনি লাভ করতে চলেছেন। আপনার জীবনে আগামী 3 মাসের মধ্যে আমূল পরিবর্তন হতে চলেছে, যে কোনো মনোবাসনা পূর্ণ হতে চলেছে, প্রচুর ধন সম্পত্তির মালিক হতে চলেছেন, আপনার দুর্ভাগ্যের দিন শেষ হতে চলেছে। সেই যে সংকেত সেগুলো কি? প্রথম সংকেত যদি আপনি দেখতে পান ঘুম থেকে উঠেই, যদি আপনি আয়না দেখা আপনার অভ্যাস থাকে এবং আয়না দেখেন, যদি দেখেন যে নিজের চেহারার মধ্যে একটা উজ্জ্বলতা, একটা হাসি খুশি ভাব, একটা ভালো লাগায় ভরে যাচ্ছে, নিজেকে দেখেই নিজের ভালো লেগে যাচ্ছে, নিজেই এই সৌন্দর্য দেখে নিজেই পুলকিত হচ্ছেন, তাহলে জানবেন আপনার দিন ফিরতে চলেছে। আপনি দুর্ভাগ্য থেকে সৌভাগ্যের দিকে এগিয়ে চলেছেন, বা যে পরিস্থিতিতেই থাকুন না কেন সৌভাগ্য আপনার চমকাতে চলেছে। যদি আপনি দেখেন যে কোনো কাজে যাচ্ছেন, সে শুভ কাজ হোক বা যে কোনো নিত্য নৈমিত্তিক কাজে যাচ্ছেন, চলার পথে গোমাতার সাথে তার সন্তান অর্থাৎ বাছুর যদি একসঙ্গে দেখেন, তাহলে জানবেন যে কাজে যাচ্ছেন সেটি তো সম্পূর্ণ হবে এবং আপনি মা দুর্গার অপার কৃপা লাভ করতে চলেছেন। এই যে জগদম্বা মা ভবতারিণী, এই যে 9টি রূপ, প্রথম 3 দিন, মধ্যের 3 দিন এবং পরবর্তী 3 দিন, 3 শক্তির মিলনের ফলে যেহেতু মায়ের আবির্ভাব, অর্থাৎ মা কালী, মা সরস্বতী এবং মা লক্ষ্মী, 3 দিন করে কিন্তু 3 শক্তির স্ফুরণ ঘটে। তাই অবশ্যই সমস্ত কিছু আপনি লাভ করতে পারবেন, এই 3 শক্তির আপনি কৃপা লাভ করতে পারবেন। যদি দেখেন যে আপনার দুয়ারে কোনো ভিখারি এসেছে এবং আপনাকে ভিক্ষা চাইছে, বা কোনো ব্রাহ্মণ এসেছে আপনাকে কিছু চাইছে, আপনি কিছু দিলেন বা আপনাকে এমনি এমনি আশীর্বাদ করে গেল, দু হাত তুলে আশীর্বাদ করছে, জানবেন যে আপনি অসীম কৃপা লাভ করতে চলেছেন মা তারানীর, মা জগদম্বা, মা জগধাত্রী, মা জগৎ জননীর। যদি কোনো রাস্তায় চলতে চলতে বা স্বপ্নে আপনি যদি দেখেন কোনো ছোটো বাচ্চা খিলখিল করে হাসছে, হাসি খুশি খিলখিল বাচ্চা আপনাকে কিছু দিচ্ছে, বা আপনার কাছে কিছু চাইছে, জানবেন আপনি ভাগ্যবান বা ভাগ্যবতী হতে চলেছেন। এই নবরাত্রি চলাকালীন যদি আপনি কোনো কিন্নর অর্থাৎ
কোনো হিজড়ি আমরা বলি তাদের দেখা পান, এবং তারা যদি আপনাকে কোনো তার তরফ থেকে কোনো কয়েন বা কোনো আশীর্বাদ হিসাবে কোনো কিছু প্রদান করছে, কোনো সামগ্রী কোনো বস্তু প্রদান করছে, জানবেন আপনি অশেষ কৃপা লাভ করতে চলেছেন। যদি ধরুন এই নবরাত্রি চলাকালীন আপনার ছাদে বাড়ির ছাদে কোনো পাখি, যে কোনো পাখি উঠতে উঠতে কোনো শস্য দানা বা কোনো ফল কিছু ফেলে দিয়ে গেছে, তাহলে জানবেন যে আপনি আগামী তিন মাসের মধ্যে নতুন আলোর সূচনার সাক্ষী থাকবেন, অর্থাৎ আপনার জীবনে নতুন দিগন্তের উন্মোচন হবে। যদি এই নবরাত্রি চলাকালীন আপনি স্বপ্নে কোনো ফুল দেখেন, সেই ফুলটা কিন্তু প্রস্ফুটিত ফুল, একদম পাপড়ি মেলা ফুল দেখেন, তাহলে জানবেন আপনার জীবন এরকম প্রস্ফুটিত হয়ে উঠবে, আপনি সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী হয়ে উঠবেন। আপনি যদি স্বপ্নে দেখেন যে কোনো মন্দির বা কোনো দেবতাকে দেবদেবীকে দর্শন করেন, তাহলেও জানবেন যে আপনি অসীম কৃপা লাভ করতে চলেছেন। যারা এই নবরাত্রিতে অখণ্ড প্রদীপ জ্বেলেছেন বা যারা সকাল সন্ধ্যা প্রদীপ জ্বালছেন, তারা যদি সেই প্রদীপের মধ্যে দেখেন যে ফুলের মতন তৈরি হয়েছে, বা যদি দেখেন যে কোনো চোখের আকার নিয়েছে বা কোনো প্রতিমার রূপ নিয়েছে, জানবেন আপনি তিন মাসের মধ্যে আগামী যে কোনো মনোবাসনা পূর্ণ করতে চলেছেন, আপনার জীবনে আমূল পরিবর্তন হতে চলেছে। যদি স্বপ্নে আপনি কোনো পাহাড় দেখেন বা সিংহ দেখেন বা কোনো দেবীকে দেখেন, তাহলে জানবেন যে আপনি মা জগদম্বা মা জগৎ জননীর অসীম কৃপা লাভ করতে চলেছেন। আপনার জীবন সুখ সমৃদ্ধময় হয়ে উঠতে চলেছে নবরাত্রিতে। এই ঘটনা যদি আপনার সাথে ঘটে বা স্বপ্নেও যদি দেখেন বা বাস্তবে যদি এই জিনিসগুলো ঘটে, আপনি মালামাল হতে চলেছেন। আপনার দুর্ভাগ্যের দিন শেষ হয়ে আগামী তিন মাসের মধ্যে নতুন জীবনের সূচনা হতে চলেছেন। অবশ্যই আপনাদের জীবনে এই ঘটনাগুলো ঘটুক এবং আপনারা অবশ্যই উপকৃত হন। আরেকটি ঘটনার কথা বলে, যদি দেখেন যে ঘুম থেকে উঠেছেন আর দেখছেন যে আপনার সামনে জল ভরা দুধের পাত্র বা জলের পাত্র, তাহলেও জানবেন পূর্ণ সম্মতি পূর্ণ কৃপা আপনি লাভ করতে চলেছেন মা জগদম্বা মা জগৎ জননীর। আপনারা সবাই মা জগৎ জননীর জগদম্বার পৃথিবী যেখানেই থাকুন না কেন, কৃপা লাভ করুন এবং হাসি খুশি জীবন যাপন করুন, পরিবারকে নিয়ে সুখী সমৃদ্ধময় জীবনযাপন করুন, সকল মনোবাসনা পূর্ণ হোক। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য এই শুভকামনা রইল। খুব ভালো থাকবেন। ওম হ্রিম রিম শ্রিম শ্রিম লক্ষ্মী বাসুদেবায় নমঃ।